বাংলার সারেগামা পায় নোবেল এবার গাইলেন কলকাতার জনপ্রিয় 22শে শ্রাবণ ছবির গান এই শ্রাবণ। গানটি গাওয়ার পর বিচারক মোনালি ঠাকুর ও শ্রীকান্ত আচার্য বেশ ভালোই মন্তব্য করলেন, কিন্তু অন্য আরেক বিচারক শান্তনু মৈত্রকে দেখা যায় গানটির চুলচেরা বিশ্লেষণ করতে। নোবেল এই শ্রাবণ গানটিকে বিচারকদের কাছ থেকে 30 নম্বরের মধ্যে 29 নম্বর পেয়েছেন, 1 নম্বর কম দিয়েছেন শান্তনু মৈত্র। শান্তনু মৈত্রর মতে নোবেলের দু এক জায়গায় একটু সমস্যা হয়েছিল গানটি গাইতে, সেই জায়গাগুলো ঠিক থাকলে আজকেও নোবেল গোল্ডেন গিটার পেতেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অর্পা দত্ত নামে একজন লিখেছেন, আজ দেখলাম নোবেলের গানে গোল্ডেন গিটার না দিলে জাজদের নিয়ে অনেকেই খারাপ মন্তব্য করছেন। আসলে আপনাদের সমস্যাটা কোথায় জানেন? নিজেদের দেশটাকে তো এসব করে বাজে করছেনই, অন্যের দেশকে নিয়ে এখন পড়ছেন। যেখানে নোবেল নিজেই বলছে, আমি কিছুদিন গানটা মন দিয়ে করিনি, এজন্য আমি ফুল মার্কস পাইনি, সেখানে আপনাদের এত পেইন হচ্ছে কোথায়? এসব দেখলে পরের বার বাংলাদেশের কাউকে সারেগামা পায় চান্স দেওয়ার আগে জি বাংলা 10 বার চিন্তা করবে শুধুমাত্র আপনাদের জন্য। আমি নিজেই নোবেলের গানের ভক্ত, আর অনেকেই দেখছি জাজদের দিকে আঙুল তুলছেন। শুধু ভুলটা শুধরে দিলে কিন্তু পরবর্তীতে ভালো হবে। যারা এগুলো বলছেন তারা একটা গণ্ডিতে আবদ্ধ, আপনাদের ক্ষমতা নেই বৃহত্তর ভাবনার। আপনারা এত বোঝেন, জানলে জি বাংলা আপনাদেরকে জাজ হিসেবে রাখত। নিজেদের মানসিকতা বদলান, শান্তি পাবেন। আমাদের দেশের মানসম্মানটা দয়া করে ডুবাবেন না। নোবেলের একজন ভক্ত লিখেছেন, গোল্ডেন গিটারের প্রয়োজন নেই, তুমি আমাদের কাছে গোল্ডেন গিটার নোবেল ভাইয়া। টহা নামের এক ভক্ত লিখেছেন, নোবেল তুমি ভালো গান গেয়েও গোল্ডেন গিটার না পাইলে আমার খুব ভালো লাগে। পরাগ মাহমুদ নামের একজন লিখেছেন, সারেগামা পার এখন যেসব এপিসোডগুলো হবে সেগুলো খুবই বিপজ্জনক, গতকাল তন্ময় বাদ পড়ে গেল, বাকি আছে 9 জন, গোল্ডেন গিটার ছাড়া কোনো রক্ষা নেই নোবেল ভাইয়া। লাস্ট 5 থেকে 6টা এপিসোড তেমন আশানুরূপ হয়নি, তাই এবার চিন্তা হচ্ছে 29 পেলেও সমস্যা হয়ে যাবে। নোবেল ভাইয়াকে 1 নম্বর কম দিছে, তাতে কি হয়েছে? নেক্সট টাইম আরও ভালো করবে এবং গোল্ডেন গিটার পাবে ইনশাল্লাহ। নূর হোসেন নামের একজন ভক্ত লিখেছেন, নোবেল বাদ পড়লে আমি খুশি, কারণ আমি আর জি বাংলা সারেগামাপা দেখতে হবে না, শুধু নোবেলের গানের জন্য আমি সারেগামাপা দেখি। আর আমি একজন প্রবাসী, সারাদিন কাজ করতে হয় আর মনে মনে টেনশন করতে হয় নোবেলকে নিয়ে। নোবেল বাদ পড়লে আমার আর কাউকে নিয়ে টেনশন করতে হবে না। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।